রাজভবনে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার রাশিদ লিমন, সরাসরি যাচ্ছে তার কাছে। বলতে গেলে নির্বাচন কমিশনে কিন্তু আজকে দেখছি আমরা কিছু এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ একটু উৎসবের আমেজই বিরাজ করছে, যেহেতু প্রথমবারের মতো দেশের ১৩তম নির্বাচন কমিশন তারা কিন্তু আসলে আজকে তাদের আনুষ্ঠানিকভাবে তাদের যে এই যে অফিস সেই অফিস কিন্তু তারা শুরু করেছেন। আমরা কিন্তু যদি দেখি এখানকার প্রস্তুতি সকাল থেকেই কিন্তু এই কমিশনের কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু তাদের সে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ফুল নিয়ে আসছেন। অর্থাৎ কমিশনের যারা আসলে বিভিন্ন বিভাগ রয়েছে, বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে সিইসি সহ নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং একটু আগে ঠিক ১১:২০ নাগাদ কিন্তু প্রথমবারের মতো এখানে যে সভা, এই যে নির্বাচন কমিশনের সভাকক্ষে, সেখানে কিন্তু আসলে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছে নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু পুরো কমিশনই রয়েছে। এবং যেটি বলছিলাম যে সকাল ১০টার মধ্যেই কিন্তু একে একে নির্বাচন কমিশনাররা তাদের দফতরে আসতে শুরু করেন। আমরা দেখেছি সিইসি সহ সবাইকে বিভিন্ন অন্য অন্য এখানের যে বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন কর্মকর্তারা তাদের কিন্তু ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই মুহূর্তে প্রথমবারের মতো তারা কিন্তু একটি বৈঠকে বসেছেন। যদিও এটি কমিশন সভা নয়, তবে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তারা আসলে একদিকে পরিচিতি পর্বটাও সেরে নেবেন এবং পাশাপাশি শুরুর দিনের তাদের আসলে যে কর্মপরিকল্পনা বা শুরুর যে দিক নির্দেশনা সেইগুলো হয়তো বা তারা দিবেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু কমিশনের যে সব কর্মকর্তাই কিন্তু উপস্থিত রয়েছেন এবং এর পরে এই বৈঠকের পরে অর্থাৎ ১২:৩০ নাগাদ এই যে নিচতলায় কমিশনের যে মিডিয়া রুম রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনে উপস্থিত থাকবেন এবং তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন এবং সেটি হতে যাচ্ছে এই কমিশনের একদম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলনে। এর আগে কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু দুই দফায় কিন্তু আমরা দেখেছি সিইসি কথা বলেছেন এবং তিনি বরাবরই সোচ্চার ছিলেন যে সাংবিধানিকভাবে তার উপর যে অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্ব সকলের আস্থার সাথে পালন করার যে অঙ্গীকার সেটি তিনি এর আগে দুই দফায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেটি জানিয়েছেন। তারপরও আজকের এই বৈঠকে তিনি পুরো নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বা কর্মকর্তার সঙ্গে এই কথা বলে শেষে আবারও আমাদের গণমাধ্যমের মুখোমুখি হবেন। তো সেদিনকে স্বাভাবিকভাবে প্রথম দিনের তার অভিজ্ঞতা বা তার আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এবং সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখনকার মতো নির্বাচন কমিশন থেকে আমার কাছে দেওয়ার মতো তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।